অস্ট্রেলিয়ার এক মন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি সমকামী পর্ন ভিডিওতে লাইক দেয়া হয়। এটি সাধারণ ব্যবহারকারীদের নজরে এলে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়, হাসির রোল ওঠে রাজনৈতিক অঙ্গনে। তবে ওই টুইটার অ্যাকাউন্টের মালিক অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার পেইন বলেছেন, তিনি এর কিছুই জানেন না, পুরো ব্যাপারটি তার অগোচরে ঘটেছে। পর্ন ছবিতে লাইক দেওয়ার ঘটনার জন্য তিনি হ্যাকারদের দায়ী করেন। তিনি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 2টার সময় ওই সমকামীর ভিডিওতে লাইক দেওয়া হয়। এ সময় তিনি ঘুমিয়েছিলেন, এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় সাম্প্রতিককালের জরিপে সমকামী বিবাহের স্বীকৃতি দেবার পক্ষে মত দিয়েছে অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ। ধারণা করা হচ্ছে এ ধরনের মতকে কটাক্ষ করেই হ্যাকাররা এমনটি ঘটিয়েছে। তবে অবৈধভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে তা দিয়ে এ ধরনের অনভিপ্রেত কাণ্ড ঘটনার ব্যাপারে দুশ্চিন্তা প্রকাশ করেছেন সচেতন মহল। এ নিয়ে জোর তদন্তের দাবি উঠেছে। নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।